জাগ্র মনে কেউ দেখে না কষ্ট রান্না করে দিত, আমি খাইতাম, আমি ঘুমাইতাম, আমাকে আদর করত। বিয়ের ওষুধ ধরে এসে আমি তো আর তোমার আমি না, আমি হলাম এলাকার নাম করা ঘটক। আর বয়স্ক মানুষের বিয়ের ওষুধ ধরলে তাকে কৌশলে কৌশলে ভাঙা যায় যায় তার সঙ্গে বৃষ্টি করে কথা বলি। আমার বউ নাই, আমার খাওয়া নাই, আমার কষ্ট, আমাকে কেউ আদর করে না। আপনার কথা শুনে তো আমার শোকে পালিয়ে আসলো। আপনার দুঃখ কেউ বোঝে না, তাই না? এই বয়সে যদি বউ থাকত, আপনার মাথা টিপে দিত, গা টিপে দিত, খাবার এনে সামনে দিত, রাইতে যে কত সেবা করত। একটা কাজ করতে হবে, আপনার তো জমি জমার কোনো অভাব নেই, ওই 20% জমি লিখে দিতে পারবেন না? হ্যাঁ, বসা ঘটক থাকতে আপনার কোনো চিন্তা হবে না, আমি সব ব্যবস্থা করব। চোখের পানি এই নববধূ এসে মুছিয়ে ফেলবে। চল আরো কটা আসে বলেন, আশপাশে লোক দেখলে আবার শয়তানি করবে। ঘরে বসে একটু চা নাস্তা খেয়ে আমার শাশা বাড়িতে মনের সুখে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন। পরে বললো যে মাকে আপনি বিজন দূর দিয়েছেন। হ্যাঁ, এই তো কাজ বাজ করা লাগে না, কাজ বাজ না করলে তো লিখে দিবে। হ্যাঁ, ঘটক কি বলি, আমি কতদিন থেকে আছি বাপু তো বোঝে না, বিয়ে সদিও দিচ্ছে না, আর কতদিন একা একা থাকি। আরে বলেন দেখি, বসা ঘটক থাকতে আপনার কোনো চিন্তা করতে হবে না। জয়নাল ভাই, ওই দক্ষিণ পাড়া আছে না? হ্যাঁ, ওই দক্ষিণ পাড়ার বদরুল বদরুল চাচার মেয়ে, একদম কষি মেয়ে। হ্যাঁ, ওই মেয়েটা ক্লাস 10 এ পড়ে তোমার? হ্যাঁ পড়ে, আপনার সাথে যে মানাবে না। ওই কিনু মারাই যাব। আরে কটক সাহেব, আমি তো দেখছি একদিন মেয়েটাকে, অনেক সুন্দর, আমার সাথে কি আলাপ করে দিতে পারবেন? আর পাগল না,
আমার না হলো বসা ঘটক, আমার কেরামতি তো আপনি জানেন না, কেমন পাগল হইয়ে যাবে। মেয়ের বাপ পাগল হওয়া লাগবে না, মেয়ে পাগল হলে আমার সাথে তাতেই হবে। আজকে যাব তো, খরচপাতিটা এই কথা বলা লাগে, সমস্যা নেই, 1000 হলে হবে। হবে হবে না, শোনো যদি আমার সাথে আলাপ করে দিতে পারো, আমি আমার বিয়ের পরে মনে করো 5000 টাকা দেবো বকশিস হিসাবে। টাকা তো আমার কথা কি, আচ্ছা ঠিক আছে চলো। চাচা মিয়া একটু দাঁড়ান, আপনারে দেখতে বয়স্ক বয়স্ক দেখা যাচ্ছে, একটা কাজ করব, আমার কাছে একটা চশমা আছে, এই চশমাটা দিলে একটু ইয়ং ইয়ং মনে হবে। দেখি দেখি দেখি, বাহ চমৎকার, এই জন্য তো আমাকে সবাই নাম করা ঘটক বলে। এখন আপনাকে কম বয়সী ছেলেদের মতো দেখা যাচ্ছে, চলেন আজ গিয়ে আপনার বিয়ে দিয়ে দিব, চলো 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 চল, পুরো নায়ক। আরে বসা ঘটক, তুই তো এই রাস্তা দিয়ে যাতায়াত করিস, আমি আজকে আসি এখানে দাঁড়িয়ে, কখন আসিস তুই? আমি আসি, যাবো না এখনই। তুই আমার কাছ থেকে বিয়ের কথা বলে, পাত্রি দেখার কথা বলে 10-12 হাজার টাকা শেষ করলি, আজকে 500, কালকে 1000, এভাবে টাকা দিতে দিতে আমি একদিন ইয়ে হয়ে যাচ্ছি। তুই আমাকে একটা পাত্রি দেখাইলি না, হ্যাঁ, আর আমার বিয়ে দেওয়ার কথা এ পর্যন্ত আসি আমি, আজকে তোর খবরটা ধরাবো। বসা ঘটক, তুই আয় আগে। তুই আমার কাছ থেকে কত টাকা খাইছিস বল? তো কত সংবাদ দিছি, 3-4 মাস আগেই সংবাদ দিছি, আসিস নি, সেদিন সংবাদ পাঠাইছি তারপর আসিস নি। তুই বলে আমাকে পাত্রি দেখাস, আমার বলে বিয়ে দেশ, বিয়ে দেওয়ার নাম কথা কয়া 10-12 হাজার টাকা শেষ করে ফেলাইলি, আমার কই পাত্রিও নেই, কোনো খবর নেই, কেন? ওকে ওখানে ওকে ওকে।